আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে একটি ছোট্ট ব্যবসার আইডিয়া দিব, তা হচ্ছে যে মোয়ার ব্যবসা। মাত্র 10 থেকে 20 হাজার টাকা পুঁজি দিয়ে কীভাবে মাসে আপনি 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করবেন, আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব লেখাটায় আপনি একটি ক্লিক করুন, তারপরে বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমার তৈরি করা নতুন ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, মোয়ার ব্যবসা 10 থেকে 20 হাজার টাকা দিয়ে কীভাবে করবেন, খুব সহজ একটি ব্যবসা, খুব ইজি একটি ব্যবসা, বড় অঙ্কের একটি লাভ, অর্থাৎ মোটা অঙ্কের একটি লাভ হবে মাসিক আপনার। বন্ধুরা, এই যে মুড়ি কিংবা চিড়া, মুড়ি দিয়ে তৈরি করতে পারেন, চিড়া দিয়েও তৈরি করতে পারেন। এই মোয়াগুলো মুড়ি কিনে আনে আপনি, এখানে গুড় কিনে আনে আপনি বাড়িতে বসেই এই মোয়া তৈরি করতে পারেন। তৈরি করে আপনি এক কাজ করতে হবে, তা হচ্ছে যে দোকানে দোকানে হোলসেল দিতে হবে, দোকানে দোকানে সেল দিতে হবে। এতে পুঁজি আপনার বেশি লাগবে না, 10 থেকে 20 হাজার টাকা পুঁজি হলেই যথেষ্ট। দোকানে দোকানে সেল দিবেন, পার মোয়াতে যদি আপনি 25 পিস লাভ করতে পারেন, অনেক টাকা লাভ। প্রতিদিন যদি 1000 পিস বা 5000 পিস সেল দিতে পারেন, অনেক টাকা লাভ করতে পারেন আপনি। প্রতি পিসে আপনি 25 পিস কিংবা 50 পিস লাভ করবেন। কারণ 1000 পিস লাভ করলে পাবেন 500 টাকা 50 পিস, 2000 পিস লাভ করলে আপনি 1000 টাকা পাচ্ছেন। তো যদি আপনি 2000 পিস প্রথম অবস্থা তৈরি করে যদি দোকান দোকান সেল দেন, 1000 টাকা আপনার লাভ হচ্ছে। তো ধীরে ধীরে কিন্তু আপনার সেল বাড়বে। এই মোয়াটা কিন্তু একটি সুস্বাদু খাবার, অনেকেই এটা খাওয়া পছন্দ করে। আপনারা দেখবেন গ্রামের প্রত্যেকটা মুড়ি দোকানে আপনি মোয়া পাবেন, চিড়ার মোয়াগুলো, মুড়ির মোয়াগুলো বিক্রি করতেছে প্যাকিং করে, প্যাকেট করে। আপনি শুরু করার আগে আরেকজন শুরু করে দিয়েছে, তা আমি বলবো যে যাদের পুঁজি অল্প, যারা হতাশা আছেন, ভাবছেন ব্যবসা করবেন, ব্যবসা খুঁজে পাচ্ছেন না, পুঁজি অল্প, আমি তাদেরকে বলবো যে আপনি শুরু করে দিতে পারেন আজই মোয়ার ব্যবসাটি। মোয়া নিজে তৈরি করে দোকানে দোকানে হোলসেল দেন, প্রাথমিক অবস্থায় হুন্ডা দিয়ে আপনি মালগুলো সেল দেন, তারপর ধীরে ধীরে অটো দিয়ে সেল করবেন। যখন আপনার সেল বাড়বে, দিনে আপনার 6000 পিস সেল আসবে, তখন আপনি 3000 টাকা ইনকাম হবে। 6000 পিস ইনকাম হলে তখন আপনি একটা অটো নিলে তো কোনো সমস্যা নেই, ধীরে ধীরে কিন্তু আপনার সেল বাড়বে। আপনি কয়েকটা থানায় মালগুলো দিবেন, আপনার জেলা পুরো জেলায় মালটা দিবেন, দেখবেন যে আপনার সেল ধীরে ধীরে বাড়তে থাকবে। লাভ কম করবেন, সেল বেশি করবেন, হোলসেলের রেট হচ্ছে এমন, হোলসেলের ব্যবসা হচ্ছে এমন, লাভ কম করতে হবে, সেল বেশি করতে হবে আপনাকে। খুব সুন্দর একটি ব্যবসা, খুব লাভজনক একটি ব্যবসা। তা আপনাকে মুড়িগুলো পাইকারি দরে কিনে আনবেন ফ্যাক্টরি থেকে, অথবা চিড়া ফ্যাক্টরি থেকে কিনে আনবেন পাইকারি দরে, গুঁড়ো পাইকারি দরে কিনে আনবেন। তাহলে কী হবে, আপনি বাসায় বসে মহিলা শ্রমিক দিয়ে তৈরি করাবেন। তো অবশ্যই এই বিষয়ে আপনাকে জানতে হবে, দক্ষতা থাকতে হবে। পূর্বে যদি কোনো অভিজ্ঞতা না থাকে বা কোনো দোকানে অথবা কোনো ফ্যাক্টরি যদি না থাকেন, তাহলে কিন্তু হুট করে শুরু করা যাবে না, অবশ্যই আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। যাদের ফ্যাক্টরি আছে তাদের ফ্যাক্টরিতে 15 দিন 1 মাস কাজ করতে হবে, কাজ করে আপনাকে এটা শুরু করে দিতে হবে। হুট করে কিন্তু না জেনে না বুঝে আপনি শুরু করলে কিন্তু আপনি এতে লাভবান হতে পারবেন না। যদি সম্পূর্ণ আবার কারিগরের উপর নির্ভর করেন তাও হবে না, নিজেকে জানতে হবে কীভাবে মোয়া তৈরি করবেন। প্রাথমিক অবস্থায় নিজে যদি জানেন, আপনি নিজে তৈরি করেন, অল্প পুঁজি দিয়ে আপনি লাভবান হতে পারবেন। মনে রাখবেন যে কোনো ব্যবসা নিজেকে জানতে হবে আপনাকে। আপনি নিজে জানে যদি কোনো ব্যবসা শুরু করেন, তাহলে ওই ব্যবসায় খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদের এই সুন্দর ছোট্ট ব্যবসা আইডিয়াটি ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি আপনার বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এখানে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।